Hello friends, this is Pritam and welcome once again. Bondura, বর্তমান যুগে আমি দেখে থাকছি যারা কর্মরত কিংবা ইয়ং জেনারেশনের ছেলেরা নিজেদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নিয়ে কিন্তু বড্ড সিরিয়াস। কোন ড্রেস কেমন লাগবে, কেমন হেয়ারস্টাইল থাকবে, এই সমস্ত নিয়ে কিন্তু আমরা আজকালকার দিনে বড্ড কিউরিয়াস থাকি এবং তার সাথে প্রতিনিয়তই কিন্তু নিজেদের এই অ্যাপিয়ারেন্সকে আরও এনহ্যান্স করার জন্য আমরা বিভিন্ন রকম স্টেপও নিয়ে থাকছি। তো আজকের দিনে বলবো আমরা যে শার্ট বা টি শার্ট পরি, সেই শার্ট বা টি শার্টটা পরে আমাদের কী করে আরও বেশি অ্যাট্রাকটিভ লাগবে, সে তার জন্য কিন্তু আমাদের কিছু এক্সারসাইজ জানার প্রয়োজন। তার কারণ আমাদের যখন চেস্ট পার্টটা ফুলার লাগবে তখন যখন আমরা টি শার্ট পরবো কিংবা শার্ট পরবো সেটা আরও বেশি ফিজিক্যালি অ্যাপিয়ারেন্সটা আরও গুড হবে ইন ফ্রন্ট অফ পাবলিক। তাই আজকে আমরা চারটে এক্সারসাইজ দেখব যেটা আমাদের এই চেস্ট পোর্শনটাকে আরও বেশি ফুলার করতে হেল্প করবে এবং তার সাথে যারা ঘরে এক্সারসাইজ করছেন তাদের জন্য বলবো যে এই চারটি এক্সারসাইজ আপনাদের চেস্টকে এনহ্যান্স করতে খুব র্যাপিডলি এনহ্যান্স করতে সাহায্য করবে। তাই আসুন দেখে নিই সেই চারটি এক্সারসাইজ আমরা কী কী করছি আজকে। সো এক্সারসাইজ নাম্বার ওয়ান, এক্সারসাইজ নাম্বার ওয়ানটা দেখে নিই আমরা কীভাবে করছি। প্রথমেই বলবো যারা বিগিনার, যারা জাস্ট স্টার্ট করছেন তাদের জন্য পুশ আপস। তো তাদের জন্য নিটা দিয়ে আমরা নি বেন্ড করি পুশ আপ স্টার্ট করবো, কেননা প্রথমে ফুলার পুশ আপ করা আমাদের পক্ষে সম্ভব হবে না। আমরা ওয়াইড গ্রিপ নেব হাতে, তার কারণ হচ্ছে আমরা যদি স্মল গ্রিপ এরকম নিই ওয়াইড অনুযায়ী সেক্ষেত্রে হবে কি আমাদের ট্রাইসেপের ওপর জোর পড়বে, আমাদের কিন্তু চেস্টের ওপর সেরকম জোর পড়বে না। তো সেক্ষেত্রে চেস্টে যারা জোর পড়ে আমরা একটু ওয়াইড গ্রিপ নেব এবং এভাবে থাকবে আমাদের বডি এবং আমরা কি করব জাস্ট লাইক দিস ওয়ান টু। কিন্তু এটা বিগিনারদের ক্ষেত্রে। এরপরে যারা একটু অ্যাডভান্স লেভেলে আছে, যারা পুশ আপ দিতে জানে তাদের জন্য বলবো, যারা হোমে এক্সারসাইজ করছে তাদের জন্য বলবো এইভাবে পুশ আপগুলো আমরা প্রথমে সিম্পল পুশ আপ ট্রাই করব। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টি ফোরটি ফিফটিন। তো এভাবে সিম্পল পুশ আপ আমাদের এক্সারসাইজ নাম্বার ওয়ান। এটা করবো তিনটে সেট 15টা করে, যেটা আমাদের মেনলি আপার চেস্ট এবং লোয়ার চেস্ট দুটো ক্ষেত্রেই খুব ভালো প্রেশার দেবে, যাতে এখানকার মাসেলগুলো আমাদের তৈরি হয়। আর তার সাথে ব্রিদিং, যখন মাসেলটা কনস্ট্রাক্ট হবে তখন নিঃশ্বাসটা নেবো এবং যখন রিল্যাক্স হবে তখন নিঃশ্বাসটা ছাড়বো। তো এরপরে যেটা আসছে, তো সেকেন্ড এক্সারসাইজ আমাদের হচ্ছে ক্লোজ গ্রিপ ডায়মন্ড গ্রিপ, ক্লোজ গ্রিপ ডায়মন্ড গ্রিপ পুশ আপস। দেখুন হাতটা গ্রিপটা কীরকম থাকবে, প্রথম এটা হচ্ছে ডায়মন্ড গ্রিপ। এরপর জাস্ট পুশ আপ পজিশনে নিজেকে তুলে ধরবো, ব্যাকটা কিন্তু আমাদের গ্লুটস আছে, গ্লুটসটা টুইজ থাকবে, কোর অর্থাৎ পেটের পোর্শনটা টাইটেন থাকবে, পেটের পোর্শনটা আমাদের টাইটেন থাকবে। তো এরকম নিয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন। সো এরমভাবে আমরা এই ডায়মন্ড গ্রিপ পুশ আপটা কমপ্লিট করবো। এটাও তিনটে সেটে করবো, 15টা রিপিটেশন পার সেট। আর ব্রিদিং সবসময় সেম আমরা জানি। তো এভাবে আমরা এই দুটো সেট করে নিলাম, দুটো এক্সারসাইজ আমরা দেখে নিলাম। তো এরপরে যেটা আমরা আসবো তিন নম্বর এক্সারসাইজে, তিন নম্বর এক্সারসাইজ হচ্ছে মেনলি আপার চেস্টের জন্য। তো আমরা আপার চেস্টে কীভাবে ট্রেন করবো সেটা দেখে নিতে হবে প্রথমেই। সো আমরা এক্সারসাইজ নাম্বার থ্রি এবার দেখে নেবো। এক্সারসাইজ নাম্বার থ্রিটা আমরা কীভাবে পারফর্ম করছি, এটা হচ্ছে ডিক্লাইন পুশ আপস করার জন্য। মেনলি এটা আপার চেস্টের জন্য, আপার চেস্ট যাতে আমাদের গ্রো হয় সে কারণে এটা মেনলি। তো আমরা পা দুটোকে যে কোনো একটা উঁচু জায়গায় তুলবো, তারপর রেগুলার পুশ আপসের মতো জাস্ট লাইক দিস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইট নাইন টেন। তো
সো থার্ড এক্সারসাইজটা আমরা এভাবেই জাস্ট কমপ্লিট করব, আর এটাও তিনটে রিপিটেশন, তিনটে সেটে হবে এবং প্রত্যেকটা সেটে 15টা রিপিটেশন। তো তিনটে এক্সারসাইজই কিন্তু সেম, তিনটে করে সেট আর পার সেট 15টা রিপিটেশন, এটা মনে রাখতে হবে। এরপর যে ব্যায়ামটা আমরা করছি অর্থাৎ ফোর্থ এক্সারসাইজ, সেই ফোর্থ এক্সারসাইজটা হচ্ছে ইনক্লাইন পুশ আপস। ইনক্লাইন পুশ আপসের জন্য আমার হাতের গ্রিপটা একটু অন্য ধরনের থাকবে, সেক্ষেত্রে আমরা দেখিনি যে কী করে কী করছি। আমরা যে কোনো একটা উঁচু জায়গা, জাস্ট লাইক আমার কাছে বেঞ্চটা আছে, তো আমি বেঞ্চটা সাহারা নিচ্ছি, আপনাদের কাছে অন্য কিছু কাঠ সোফা যেখানেই হোক বা যে কোনো বেঞ্চ, জাস্ট হ্যান্ড গ্রিপটা এরকম থাকবে, একটু ওয়াইড গ্রিপ, হ্যান্ড গ্রিপ এরকম, তারপর এই এবং এই ওয়ান টু, এটা পুরো চেস্টটা কুইজ করবো, আমরা চেস্টটাকে পুরো কুইজ করবো এরকম। আমাদের বাইসেপগুলো চেস্টের ঠিক পাশে থাকবে, থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন। তো ফোর্থ এক্সারসাইজও আমরা জাস্ট এইভাবেই ইনক্লাইন যে পুশ আপ সেটাও কমপ্লিট করলাম, ওটাতেও পার সেট 15টা রিপিটেশন এবং তিনটে সেটে আমরা কমপ্লিট করছি। তো এইভাবে চারটে যে আমরা এক্সারসাইজ দেখে নিচ্ছি, মেনলি হচ্ছে আমাদের আপার চেস্ট, লোয়ার চেস্ট এবং যে মিডল চেস্ট আছে, ইনার চেস্ট যেটা, এটা ফুললি এই চারটে এক্সারসাইজ দ্বারা আমরা ট্রেন করছি, যার ফলে আমরা একটা ফুলার লুক পেয়ে যাবো আমাদের চেস্টে, এবং তার ফলে যে কোনো টি শার্ট কিংবা শার্ট পরে আমাদের ইয়ং জেনারেশন হোক কিংবা কোনো আমাদের চাকরিরত কোনো ছেলে মেয়ে যেই হয়ে থাকুক, তার ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স পেয়ে যাবে এবং নিজেকে আরও বেশি কনফিডেন্ট ফিল করবে সে নিজের ওয়ার্ক ফিল্ড বা নিজের পার্সোনাল লাইফে। তো আমরা দেখে নিলাম যে কীভাবে আমরা ওয়ার্কআউটগুলো পারফর্ম করলাম, আশা করি এই ওয়ার্কআউটগুলো করে আপনাদের ভালো লাগবে। কমেন্টস করে জানান যে কেমন লাগছে, আপনাদের কমেন্টসের অপেক্ষায় আমি সবসময় থাকি। আর লাইক করুন, ভালো না লাগলে ডিসলাইক করে দিন। আর আবারও বলবো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, কেননা আপনার সাবস্ক্রিপশান আমার কাছে মোটিভেশান, আমি বারবার বলে থাকি, আপনার সাবস্ক্রিপশানের অপেক্ষায় আমি সবসময় থাকি। আর তার সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এখানেই শেষ করছি। আই বিলিভ ইট অ্যান্ড ইউ বিলিভ ইট সুন। থ্যাংক ইউ।